সময়। যারা এটা করেন তারা এই সময় এটা করতে পারেন। আর আরেকটা কথা আমার বলার আছে, যেহেতু আমাদের সামনেই জানুয়ারি চলে আসছে, তার দু মাস পরে, দু মাস আড়াই মাস পরেই আমাদের আবার ব্রিডিং সিজন, প্রজননের যে সময় শুরু হবে, ফলে যারা ভালো জাতের চারা করতে চান, বিশেষ করে হ্যাচারি যে সমস্ত মালিকরা আছেন, তাদের এখন থেকেই কিন্তু ব্রুডার ম্যানেজমেন্ট এটা খুব জরুরি। প্রতিটা পুকুরকে পরিষ্কার করে প্রতি হেক্টর জলায় 1500 কেজির বেশি নয় সেইভাবে ব্রুডার এবং তার সাইজগুলো দেখে তাদেরকে সুষম খাবার দিয়ে তৈরি করতে হবে, এবং সপ্তাহে একবার করে জাল টেনে যাতে মাছের চর্বি না হয় সেইভাবে তাকে প্রসেস করে রাখতে হবে, সেটাকে তৈরি করা দরকার। তাহলে আগামী যে সিজনটা আসছে সেটাতে তিনি ভালো ফলন পেতে পারবেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একদম শেষে যেটা জেনে নিতে চাইবো সেটা হচ্ছে, আমরা যেগুলোর কথা শুনলাম সেগুলো সাধারণভাবে কম প্রচলিত অনেকগুলি মাছের কথা শুনলাম, কিন্তু সেগুলোই আগামী দিনে একটা বড় জায়গা নেবে বলেও জানলাম। তো এই যে সাধারণভাবে কম প্রচলিত মাছ, এগুলোকে বাজারজাত করার ক্ষেত্রে সাধারণ ক্রেতাদের মধ্যে তো তার একটা চাহিদা বাড়ানোটা খুব জরুরি, না হলে পরে তো সেটা বিক্রি হবে না। তো তার জন্য বিশেষ কি উদ্যোগ কোনো নেওয়া হয়েছে? মানে আমরা প্রথম যেটা করি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন মেলা বা ধরুন সরকারি অনুষ্ঠান এগুলোতে আমরা স্টল দিই, এবং সেই স্টল দিয়ে খাবারগুলো একদম আমাদের, যেহেতু নিজস্ব একটা রেস্টুরেন্ট চেনও রয়েছে, অল ফিশ ব্র্যান্ড আমাদের, বা পেনফিশও আমাদের সহযোগী সংস্থা, আমরা কি করি, আমরা একদম মানুষকে সরাসরি খাবারের মাধ্যমে মাছটা পরিচিত করাই। এই যেমন উনি বলছিলেন কোবিয়াটা আমরা বেঙ্গল ফিশ ফেস্টে খাইয়েছি, আমরা তার আগে প্যাম্পিনও খাইয়েছি, ইন্ডিয়ান বাসায় যে সমস্ত হোটেল ইন্ডাস্ট্রিতে এখন মানে স্টাফিং আইটেম ফিশ ফ্রাই বাসা এলো, সেটা কিন্তু কৃতিত্ব অকৃতিত্ব চাই না, অনেকটা আমাদের অবদান। আমরা এইভাবে মানুষকে প্রথমে ইন্ট্রোডিউস করাই, কারণ মানুষ না খেলে এটা বিশ্বাস করবে না। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আমাদের মিডিয়াতেও এটা খুব হাইলাইট করি যে মাছগুলোর ক্ষেত্রে মানুষের কি বেনিফিট হতে পারে, কারণ যদি বলে নিউট্রিশনের লেভেলে এই নতুন মাছগুলোর অনেক বেশি গুণাগুণ রয়েছে। কিন্তু আর থার্ড হচ্ছে যেটা ইয়ং জেনারেশন, নতুন করে তারা কিন্তু এই মাছগুলোকে অনেকটা পপুলার করে, তাদের কাছে নতুন মাছের শুধু মাছ বলে না, যেমন ধরুন কাঁকড়া, আমরা ট্র্যাডিশনালি মাড ক্র্যাব খেতাম, পুকুরের কাঁকড়া, এখন আমরা মেরিন ক্র্যাব যেটা সমুদ্রের ভেরির জলে ঢুকে আসছে সেটা ভীষণ পপুলার হয়েছে, কলকাতা মানুষের কাছে গুগলি পপুলার হচ্ছে, বা আমরা আরও বেশ কিছু নতুন মাছ যেগুলো আনছি যেগুলো হয়তো ছেলেমেয়েরা নেটের যুগে ইন্টারনেটে জানতে পারছে বা শুনেছে পৃথিবীর অমুক দেশে মাছটা খাওয়া হয়, সেটা যখন আসছে নতুন জেনারেশন আরেকটা জিনিস করা হয়েছে। আগে যেমন ইয়ং যে জেনারেশন আমাদের এসছে তারা যেমন মানে চিকেনের বিভিন্ন পদ খেতে পছন্দ করে, বিশেষ করে অলফিশ রেস্টুরেন্টে মানে রাজ্য মৎস্য নিগম সেই একই মানে চিকেনের যেটা ছিল যে প্রিপারেশন গুলো চিকেনে পপুলার সেগুলো ফিশের ক্ষেত্রে, সেটা চাইনিজ বলুন, মোগলাই বলুন, বেঙ্গলি কুইজিন বলুন, আমরা কিন্তু এই আইটেম গুলো করেছি যাতে করে এটা পপুলার হয়, এবং এর পেছনে মূল তো উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যাতে জীবিকার মান, জীবিকার এবং মানুষের পুরো সম্প্রসারণটা সেইভাবে ঘটে, যাতে মাছের উৎপাদন থেকে আরম্ভ করে একদম লাস্টে বাজারজাত করা শেষ প্রক্রিয়া একটা পুরোটাই চেনের মতো চলে। এটা ভালো উদ্যোগ, এবং আবার যখন আগামী কোনো এক পর্বে আপনাদের পাবো তখন আরো কয়েক ধাপ নিশ্চয়ই তখন আপনারা এগিয়ে যাবেন। আর এর মধ্যে তো আপনাদের স্মার্ট ফিশ অ্যাপ চলেই আসছে, সেগুলো সম্পর্কে সবাই জানার জন্য এখনই যথেষ্ট উদ্গ্রীব আমরা দেখতে পাচ্ছি। আজকে আমাদের সময় একদম শেষ। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের যে সমস্ত প্রকল্প বা কর্মসূচি আছে সেগুলো নিয়ে যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে, কোনো অভিযোগ থাকে, আমাদের পঞ্চায়েত হেল্পলাইনে ফোন করতে পারেন অথবা আমাদের চিঠি লিখতে পারেন। আমাদের পঞ্চায়েত হেল্পলাইন নাম্বার হলো 2334-0061, এবং আমাদের চিঠি লেখার ঠিকানা স্টার পার্ট পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, যৌথ প্রশাসনিক ভবন, সপ্তমতল, HC7, সেক্টর 3, সল্টলেক, কলকাতা 7106। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী সপ্তাহে। নমস্কার।